এফালে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার, আনফালে আরক্ষী প্রতিবাদকারীর হতাহতি। এয়া ডিগবৈ। স্বদেশে নির্বাচনী মহাসংগ্রামের আখোরা চলি থাকার সময়তে রণথলীত পরিণত হল ডিগবৈর বালাজান অঞ্চল। শুকুরবারে নির্বাচনী প্রচার চলাবল ডিগবৈত উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর প্রচার অভিযানের সময়ত পরিস্থিতি অশান্ত করে তুলিলে ছাত্র মুক্তি সমিতির প্রতিবাদ কার্য। মালা পথ নির্মাণত ক্ষতিগ্রস্ত সকলক ক্ষতিপূরণ নিদিয়ার প্রতিবাদত এইদরে রাজপথত আন্দোলন কার্যসূচী হাতত লৈছিল ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে। কিন্তু মুখ্যমন্ত্রীর ভ্রমণের সময়ত এনে অনুমতিহীন প্রতিবাদ কঠোর হাতে দমনের চেষ্টা চলায় আরক্ষী আর সামরিক বাহিনীয়ে। পরিণতিত সৃষ্টি হয় উত্তেজনামূলক পরিস্থিতির। আমি হিমন্ত বিশ্ব শর্মাক এয়ালে অহার বাবে বিরোধিতা করে পেলায় এই প্রোগ্রামটি করা নাই। কিন্তু আমি এটা কথা কব বিচাৰিছিল যে আজি অসম মালা রাস্তাটো যখন রাইজের ক্ষতি হল 2021 চনেরপা আর বর্তমান সময় একদম শেহতীয়া কথা হল যে 31 মার্চের ভিতর গোটেখিনি আমি ক্ষতিপূরণ প্রদান করিম বলে পেলায় প্রতিশ্রুতি দিছিল। সেই প্রতিশ্রুতি প্রতিফলন নকলে। উমানন্দ মুদৈ মরাণর সহিতে চারিজনক আটক করেছে। আমি অতি শীঘ্রে এই সকল ব্যক্তিক উমানন্দর সহিতে এই সকল ব্যক্তিক অতি শীঘ্রে বিনা শর্তে মুক্তি দিব কারণে আমি আহ্বান জানাইছো। অন্যথা কিন্তু বিজেপির আহিবলগা নির্বাচনী যা প্রচার সভা হব সেইবিল কিন্তু একটা প্রভাব পড়ব এটু নিশ্চিত। আরক্ষী এই প্রতিবাদর নেতৃত্ব লওয়া তিনিচুকীয়া জেলা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির সভাপতি উমানন্দ মুদৈক মরাণর প্রতিবাদথলীর পরাই গ্রেপ্তার করে। ইফালে আরক্ষীর এই ভূমিকাক লৈ প্রতিক্রিয়া সরব হয়ে উঠে অসম মালা পথ নির্মাণের ক্ষতিগ্রস্ত লোকসকল। আজি যে পরিবেশ হয়েছে এই বিজেপির কারণে হয়েছে, মানুষক রাইজক আমার ক্ষতিপূরণ দিবলে আধা দিলে আধা নাই দিয়া। আজি যিসকলক এরেস্ট করে নিছে তেখেতসকলত নিজের যে প্রাপ্য সেইটো বিচারিহে, গতি সেইটোত অকো অপরাধ নাই হয়েছিল। এতিয়া সিহঁতক যেনেকে এরেস্ট করে নিছে লগত লগত সিহঁতক খুলি দিব লাগে। হিমন্ত বিশ্ব শর্মার আগত মই এইটাই দাঙি ধরলুম বলে যে যাওয়া নির্বাচনের আগত তেখেতে আমাক আশা দিকিনি ভোট তেওঁ নির্বাচনত জয়যুক্ত হল। আমার আশাটো তেওঁ নিরসা করেছে। আমার NOC মাইক্রো ফাইন্যান্সের যেটা আমার প্রাপ্য সেটু দিয়া নাই। ডিগবৈৰ পৰা ৰীণা কাকতি গগৈ, রিপোর্ট News18 অসম নর্থইস্ট।